আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি অ্যাটর্নি সুমা সাঈদ, আমাদের খুব ভালোবাসার একজন মানুষ। সেই সাথে আমি বলবো যে আপনার পেশার বাইরেও এখানকার মূলধারা রাজনীতির সাথে জড়িয়ে আছেন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িয়ে আছেন। স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। যেহেতু আপনি অ্যাটর্নি এবং এটি যেহেতু আমাদের প্রফেশনালরা আসেন, আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকেও আমরা কথা বলবো, তবে দর্শকদের একটু ফোন নাম্বারটি জানিয়ে রাখতে চাই। দর্শক আপনারা আইনি বিষয় কিংবা যে কোনো আমি বলবো অভিবাসন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, তুলে ধরতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে। এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি সুমা সাঈদ, আপনার সাথে অনুষ্ঠান শুরু হওয়ার আগে দুটো বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, যে দুটো আমি বলবো যে ইমিগ্রেশন রিলেটেড খুব চোখে পড়ার মতো, যেটি আমাদের জীবনের সাথেও জড়িয়ে আছে। আমি শুরু করতে চাই আপনার দ্বিতীয় অংশটি থেকে। আপনি বলছিলেন যে অনেকে যারা ভাই বোনের স্পন্সর করছে, রিলেটিভদের স্পন্সর করছে, কিন্তু তাদের ট্যাক্স রিটার্নের জায়গাটি যদি একটু পোর্ট থাকে, সেই জায়গাটির থেকে অনেক সময় তারা আসতে পারছে না। কারণ হচ্ছে তাদের ধারণা করা হচ্ছে যারা আসবেন তারা এখানকার যে বিভিন্ন সুযোগ সুবিধা আছে গভর্নমেন্টের উপরে বোঝা হয়ে দাঁড়াবে, এই ধরনের একটি বিষয় আছে। সেই জায়গাটি থেকে আমি শুরু করতে চাই। তো আমরা তো সবাই জানি যে ট্রাম্প চাচ্ছে যে লিগাল ইমিগ্রেশন কার্টেল করতে এবং ইলিগাল ইমিগ্রেশনও। তো এখন ওর যে অ্যাডমিনিস্ট্রেশন আছে আন্ডার স্টিভেন মিলার, এটা আপনার এই অ্যাকশনটা হয় কনসুলেট অফিসে, এখানে না, এখানে পলিসি মেক করে, পলিসি করে এটা অন্য সব দেশে পাঠায়। তো এখন পলিসিটা হচ্ছে যে একটা সেকশন আছে, যখন লোকজন অ্যাফিডেভিট অফ সাপোর্ট ফিল আউট করে যে একটা সেকশনে পাবলিক চার্জ, এই পাবলিক চার্জ যদি সার্টেন ইনকাম পভার্টি গাইডলাইন যদি মিট না করে তাহলে তাদের ফ্যামিলি ভিসা এগুলো দিবে না। তো এখন যা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং আপনার 2017 and 2018 আপনার এই ইমিডিয়েট রিলেটিভস ক্যাটাগরিতে 7% লেস ভিসা দিয়েছে। ধরেন এক্সাম্পল 2017 to 254 430 2018 to 236 526 তো বিটুইন 2016 and 2018 আপনার ইমিডিয়েট ফ্যামিলি ক্যাটাগরিতে 25% ডিক্লাইন, যেটি আমি আন্ডার পাবলিক চার্জের, পাবলিক চার্জের আন্ডারে। সেটিকে আপনি বলছেন যে বর্তমান প্রশাসনের কঠোর নীতি যেটি ট্রাম্প চান সেই জায়গাটিরই বাস্তবায়ন। জি, আমি সেটাই বলবো। সেই বিভিন্ন ভাবে আর কি ইমিগ্রেন্ট অন্য দেশের লোকজন এখানে আসতে সে দিতে চাচ্ছে না, তো বিভিন্ন ভাবে সে এটা অ্যাটাক করছে আর কি। সেটি যে আইন পরিবর্তন করতে পারছে না, কিন্তু অন্যভাবে তার যে নীতি সেই জায়গাটির বাস্তবায়ন করছে। আমাদের একজন ফোনে আছেন এবং ধাপে ধাপে আপনি খুব সুন্দর তথ্য দিচ্ছিলেন, আমি সেই তথ্যগুলো নিব। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমার নাম আহমেদ নিয়ার থেকে বলছি। জি ভাইয়া, প্রশ্নটি প্রশ্নটি হচ্ছে যে আমার এক বন্ধু একটা অ্যাপ্লাই করেছিল I-129, বুঝছেন, ফিয়ান্সি ভিসা। এখন ওর গ্রিন কার্ড ছিল, তো ওরা রাখছে, রাখার পরে কয়েকদিন আগে তারা মানে রিপ্লাই দিয়েছে যে তারা দিতে পারবে না, বিকজ ইউ মাস্ট বি ইউএস সিটিজেন। আবার অপশন দিছে নিচে যে 30 দিনের ভিতরে আপিল করতে পারবা। এখন যেহেতু ইউএস সিটিজেন আপিল করে কি লাভ, বা আপিল করলে কি হবে, কি বলবেন? আর ফিয়ান্সি ভিসা শুধু যারা আমেরিকান সিটিজেন তাদের অ্যালাউ। সো উনার যে ফ্রেন্ড গ্রিন কার্ড হোল্ড করে ফিয়ান্সি ভিসার জন্য অ্যাপ্লাই করেছে, দ্যাটস নট রাইট। আচ্ছা, মানে এটি আইনি সাপোর্ট করছে না, সমর্থন দিচ্ছে না। তবে অ্যাটর্নি সুমা সাঈদ, তার প্রশ্নের জের ধরে আপনার কাছে জানতে চাই যে অনেক সময় তো আইন না জেনেও এ ধরনের ভুলগুলো করছে, সেক্ষেত্রে আপনার কি পরামর্শ হবে? এই যে তিনি জানেনই না যে গ্রিন কার্ড দিয়ে ফিয়ান্সি কে আবেদন করা যায় না, এক্ষেত্রে আপনার পরামর্শটি কি হবে? আমার হবে যে যদি কেউ যদি না জানে তা প্রফেশনাল কাছে গিয়ে, ধরেন অ্যাটর্নি যারা জানে তাদের কাছে গিয়ে এইটা ইনফরমেশনটা নিয়ে তারপরে অ্যাপ্লাই করা উচিত। আর যদি কেউ নিজে নিজে করতে চায়, আপনি ধরেন www.uscis.gov আছে, সেখানে অনেকে দেখতে পারে যদি তারা মনে করে তার পারবে।
কিন্তু প্রফেশনালদের কাছে গেলেই মানে ভালো হয়। এবং আইনটি ভালোভাবে জেনে সেই বিষয়টি আবেদন করাটি উচিত। আরেকজন আছেন, আমরা একটু নিয়ে নেই। ফোনে কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি শারমিন নিউজার থেকে বলছি। জি শারমিন আপা, আমার হাজবেন্ড জন্য অ্যাপ্লাই করছি প্রায় 20 মাস হয়ে গেছে, তার মাঝখানে আমার ইন্টারভিউ হয়েছে, তারপর আর কোন লেটার আসে না, এখন একটু পাই নেই। এটা এটা কি হবে, মানে আপনি কি জানতে চাচ্ছেন কি হবে? আপনি কি জানতে চাচ্ছেন, মানে গ্রিন কার্ড দিয়ে আবেদন করেছেন সেটির জায়গাটি থেকে জানতে চাচ্ছেন? আমি সিটিজেন। উনি বলে বলতে চাচ্ছে যে উনি এখানে তো এখানে বিয়ে হয়েছে, এখানে ওনার হাজবেন্ডের স্ট্যাটাসটা অ্যাডজাস্ট করছে। তো ওনার ইন্টারভিউ হয়ে গিয়েছে, সবই হয়ে গিয়েছে, কোনো গ্রিন কার্ড এখনো পাইনি মনে হয়। তো অনলি থিং টু ডু খোঁজ নেওয়া আর কি, ওদের যে যে স্ট্যাটাসটা কি। অনেক সময় সময় লাগতে পারে আপনার ইসের জন্য, ব্যাকগ্রাউন্ড সার্চের জন্য, ব্যাকগ্রাউন্ড ভ্যারিং। তারপর অনেকে ধরেন যে আপনি যে একটা পলিসি আছে, আর মানে এটা আনরিটেন পলিসি, যত ডিনাই করা যায় সেটা আর কি, মানে ছোটখাটো যে ধরনের ত্রুটি পাওয়া যায়, খুব কঠিন বাংলা বলে ফেললাম, যে সেটি ইউজ করে মানে যত কম আনা যায়। আমরা শুরু করেছিলাম অনুষ্ঠানটি এটি দিয়ে এবং আপনার কাছ থেকে আরো তথ্য নিব। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি কবির বলছি কুইজ থেকে। জি কবির ভাই, প্রশ্ন কাছে আমার কোশ্চেনটা হলো যে ক্যান্সেলেশন রিমুভাল কেস কেসের মাস্টার হিয়ারিং এ কি কি কোশ্চেন গুলো জিজ্ঞেস করে, এবং তারপরে ফাইনাল হিয়ারিং এ কি জিজ্ঞেস করে। আমার ওয়াইফ এবং বাচ্চা ইউএস সিটিজেন, এটা জন্য জানার জন্য থ্যাংক ইউ। ক্যান্সেলেশন রিমুভাল কেস 10 ইয়ার্স কি বলবেন? থ্যাংক ইউ। আমি একটু বলবো যে উনি ওনার অ্যাটর্নি আছে যদি থাকে, তার সাথে এটা মানে কথা বলা, মানে প্রত্যেকটা কেসই আপনার ডিফারেন্ট, সার্কামস্ট্যান্সেস আর ডিফারেন্ট, তার ফাইল কি আমি সেটা জানতে বুঝবো না, জানি না। তো ওনার যদি একজন অ্যাটর্নি থাকে তাকে জিজ্ঞাসা করা বেশি ভালো। মানে এক একটি ফাইল তো এক এক রকম পরিস্থিতির উপর ভিত্তি করে তৈরি হয়, সে অনুযায়ী আমরা বলার চেষ্টা করি অনুষ্ঠানটি থেকে। কে আছেন এই মুহূর্তে? আচ্ছা লাইনটি কেটে গেছে। আমরা অ্যাটর্নি সুমা সাইদ, আমরা কথা বলছিলাম, আপনি খুব সুন্দর করে তথ্য উপাত্ত দিচ্ছিলেন, যে আপনার কি মনে হয় যে এটি ট্রাম্প প্রশাসনের নীতি আমরা জানি এবং তিনি ওপেনলি ঘোষণা দিয়ে এই নীতিটি তিনি নিয়েছেন, কিন্তু আমাদের কোন কোন জায়গায় সতর্ক থাকতে হবে? সতর্ক থাকতে হবে যে এই যে ভিসা যে ডিক্লাইন হচ্ছে, কম দিচ্ছে, এটা শুধু ফ্যামিলি ইমিগ্রেশন, আপনি ধরেন টেম্পোরারি ফিয়ান্সে ভিসা ওখানেও ডিক্লাইন হয়েছে, তারপর আপনি যে লেজিটিমেট লিগাল স্টুডেন্ট ভিসা ওখানেও লেজিটিমেট হয়েছে, ডাউন হয়েছে, সব সব জায়গায় দেখা যাচ্ছে। এখন যা হচ্ছে যে আপনার যে ইন্ডিয়ান ফ্রম ইন্ডিয়া, ওরা এখানে আসতে চাচ্ছে না আন্ডার H-1B ভিসা, কারণ ভিসা পাওয়া কষ্ট, তারপরে প্রথম 3 বছর কাজ করলো, তারপরে যে আবার রিনিউ করবে সেটারও কোনো সার্টেনটি নাই, তারপরে এখানে পড়াশোনা করতে পারলো কিন্তু আবার চাকরি পাবে নাকি সেটাও কোনো সার্টেনটি নাই। তো অনেকে চলে যাচ্ছে ক্যানাডাতে, তো ক্যানাডার ভালো হচ্ছে। আর ট্রাম্প যে বলছে, সবসময় বলে যে আমি ম্যারিড বেসড ইমিগ্রেশন চাচ্ছি, সেটা সঠিক না। তো ও মানে অ্যাডমিনিস্ট্রেশনের গোলই যে ইমিগ্রেশন, লিগাল ইমিগ্রেশন সব দিক দিয়েই কমিয়ে দিতে, তো ওইটা বিভিন্নভাবে সে আর কি করছে। প্রথমে শুরু করেছিল মুসলিম ব্যান, কমপ্লিট মুসলিম ব্যান, তারপরে ওটা ফেল করার পরে অ্যাড করলো 5 মুসলিম কান্ট্রিজ, দেন ভেনেজুয়েলা, নর্থ কোরিয়া, রেফিউজিস। তো আপনি দেখা যাচ্ছে যে ওর আলটিমেট গোলই এটা। তো লোকজন আমি জানি না কেন ওকে সিরিয়াসলি নেয় না, ওকে মানে এই ব্যাপারে যারা মানে চিন্তা ভাবনা করে এবং যে পছন্দ করে যে ইমিগ্রেশন ইজ গুড ফর দিস কান্ট্রি, আপনার বিজনেস ওয়াইজ, সোশ্যালি, কালচারালি, সবারই মানে সজাগ থাকা উচিত। এবং তার জন্যই যদি আপনি কারো জন্য অ্যাপ্লাই করেন, প্রফেশনাল হায়ার করে অ্যাপ্লাই করা উচিত, যাতে সব কিছু দেখে শুনে ফাইলটা যায় আর কি,
এটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, মানে কারেক্টলি দেওয়া এবং অন টাইমে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, সালাম আলাইকুম, আমি ব্রুকলিন থেকে সুমি বলছিলাম। জি সুমি আপা, আপা আমার কোশ্চেনটি টু লং, আমি টপিক স্টোরিটা বলি। সেটা হচ্ছে আমার ভাই 21 বছরের বিতে ছিল যখন আমার মা অ্যাপ্লাই করেছে তার গ্রিন কার্ড দিয়ে, তো ওটা 2.5 বছরের বেশি হয়ে গেছে। তো লাস্ট আপাতত যখন ওটাকে মেল করেছিলাম, ওরা বলেছে যে ওরা এনবিসি সেন্টারে পাঠিয়েছে ভিসাটা, তো আমরা এনবিসির সাথে যোগাযোগ করার পর আমার যে মেলটা ব্যাক করেছে সেই মেইলটার অ্যান্সার ছিল ডিউ টু দ্য নিউমেরিক্যাল লিমিটেশন অন ইমিগ্রেন্ট ভিসা ইস্যুয়েন্স বাই ল দ্য স্পিসিস ইজ নট এলিজিবল ফর পার্টনার প্রসেসিং এট দিস টাইম আনটিল অ্যান ইমিগ্রেন্ট ভিসা ইজ অ্যাভেলেবল দ্য পিটিশনার প্রিন্সিপাল শুড বি লাইক ওয়েটেড অর সামথিং লাইক দ্যাট। তো এটা একটা কোশ্চেন ছিল। আর একটা কোশ্চেন ছিল যে আমার আম্মু যখন অ্যাপ্লাই করে গেছে উনি 2 ইয়ার্সের পারমিশন নিয়ে গেছে, তো ওনার কোনো ট্যাক্স ফাইল নেই, সেটাতে কি পরবর্তীতে প্রবলেম হবে বা আমাদেরকে এনবিসি থেকে ফোন করে জিজ্ঞেস করতে হবে যে আমাদের ফার্দার কি করতে হবে? কারণ ওরা শেষে একটা ইম্পর্টেন্ট দিয়ে বলছিল যে 1 বছর মধ্যে যদি আমরা কন্ট্যাক্ট না করি টেলিফোন আর বাই মেইল ওইটা আবার নতুন করে সাবমিট করতে হবে ফি অ্যান্ড সামথিং লাইক দ্যাট। বাট আমরা যখনই মেসেজ পাইছি 1 মান্থের মধ্যে যে ওটা এনবিসি তে চলে গেছে, তখনই আমরা ওদেরকে মেইল করেছি যে স্ট্যাটাসটা জানার জন্য, বাট ওরা বললো যে এই মুহূর্তে যে লিমিটেড নিউমেরিক্যাল লিমিটেড অফ ভিসা এটা হয়নি। তো আমার এখন কি করণীয় সেটা জানার জন্য, থ্যাংক ইউ। কি বলবেন? সো উনার আম্মা গ্রিন কার্ড হোল্ডার, তো তো এটার যে উনি আম্মা যদি ছিটে যান হতো তাহলে আরেকটা ক্যাটাগরিতে চলে যেত ওনার ছেলেটা। তো যেহেতু গ্রিন কার্ড হোল্ডার ওই ইমিডিয়েট ক্যাটাগরিতে নেই, অনলি ইউএস সিটিজেন্স, স্পাউসেস, চিলড্রেন, আর দ্বিতীয় প্রশ্ন যে ওনার মা 2 বছর পারমিশনে বাংলাদেশে গিয়েছে ওখানে আছে, তো নিয়ম যদি আপনি কারোর জন্য অ্যাপ্লাই করেন আপনি ট্যাক্স ফাইল করতে হবে বা আপনি কেন এক্সেম্পট, যে এটাই এই এই ওনার ফাইলটা মানে ভেরি এক্সাম্পলারি যে পাবলিক চার্জ। এবং আমরা কথা বলছিলাম এটা নিয়ে, আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে যে এরকম সিচুয়েশনে এই ডিনাই করবে, মানে করতে পারে, আমি বলছি না এই পার্টিকুলার কেস আমি সবকিছু জানি না, কিন্তু করতে পারে যে ওনার আম্মা শি মেবি শি ইজ এলডারলি, আই ডোন্ট নো হার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, বাট উনি যেহেতু 2 বছর পারমিশন নিয়ে গেছে তার মানে শি স্যাড শি ইজ এ গ্রিন কার্ড হোল্ডার। বাট অনেক সময় দেখে যখন আপনার যে অ্যাপ্লাই করছে সেখানে কাজ করেছে নাকি বা তার ইনকামের সিচুয়েশন কি, আর ধরবে আপনার ধরেন ট্যাক্স ফাইল করেছেন, এগুলো দিতে হবে। তো যখন অ্যাফিডেভিট অফ সাপোর্ট ফাইল করবে তখন তো এগুলো দিতে হবে, যদি না দিতে পারে তাহলে তার জয়েন্ট স্পন্সর লাগবে, আরেকজন স্পন্সর লাগবে, ওই সময়ই দেখা যায় যে ডিনায়াল পসিবিলিটি, আগে এগুলো হতো না, ট্রাম্প আসার পরে হচ্ছে আর কি, 2016 থেকে অ্যান অন গোয়িং, মানে আইনটি ছিল কিন্তু আইনের এত কঠোর বাস্তবায়ন, আমরা যে জায়গাটি এই জায়গাগুলো যে বলছি সেই জায়গাটিতে ট্রাম্প প্রশাসন আসার পর থেকে খুব কড়াকড়ি ভাবে করছে, এই জায়গাতে তো একটু সতর্ক থাকতে হবে। বারবার কিন্তু আমরা এই অনুষ্ঠানে আপনাদের মাধ্যমে কিন্তু দর্শকদের বলি যে যেহেতু সময়টি আমাদের পক্ষে নয়, তো সতর্ক হতে সাবধান কি প্রতিটি জায়গায়। আমরা আরেকজনের প্রশ্ন নিই, তারপরে আমরা উত্তরে আসব। কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? আমি আমার বোনের জন্য 13 বছর আগে অ্যাপ্লাই করেছি, তো লাস্ট এপ্রিল থেকে আমি অ্যাপ্লিকেশন প্রসেসিং করতেছি, ওরা বিভিন্ন সময় আমার কাছে যে মানে পেপার গুলো চেয়েছে আমি সব কমপ্লিট করে সেন্ড করেছি, কিন্তু লাস্ট মান্থে ওরা আমাকে এনবিসি আর কি আমাকে আমার বার্থ সার্টিফিকেট চাইলো, যেটা নাকি আগের ফর্মটা হবে না, ওরা নতুন ফর্মে বার্থ সার্টিফিকেট চাচ্ছে। তো আমি অনলাইনে ফিল আপ করতে যখন গিয়েছি তখন আমার ইনফরমেশনটা অনলাইনে নিচ্ছে না, মানে অ্যাপ্লিকেশনটা কারেক্টলি ফিল আপ করার পরেও সব কারেক্ট ইনফরমেশন কিন্তু অ্যাপ্লিকেশনটা প্রসিং করে নেক্সট পেজে আমি যেতে পারছি না। বাংলাদেশে তো এখন নতুন সিস্টেম হয়েছে, সবকিছু ডিজিটালাইজ, সবকিছু কম্পিউটারাইজ,
সো বাংলাদেশে যদি একজনের জন্ম হয় তার বার্থ সার্টিফিকেট ওখানে, এখন নতুন ওনার যেখানে ওনার এলাকা থেকে আরেকটা নিয়ে আসতে হবে, তো ওটা নিয়ে আসলেই ওটার ফরম্যাট অন্যরকম, তো ওটা ওনার আরেকটা ডেট অফ বার্থ নিয়ে আসতে হবে বাংলাদেশ থেকে। মানে অনলাইনে চেষ্টা না করে বাংলাদেশে যেখানে জন্ম হয়েছে সেখানে অ্যাকসেপ্ট করবে না, সিস্টেম ইজ অলরেডি সেট আপ দ্যাট ওয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার অনেকগুলো কেস হয়েছিল যেগুলো পুরানো ডেট অফ বার্থ, ওরা বলছে এগুলো অ্যাকসেপ্ট করবে না, ইউ গাইজ হ্যাভ এ নিউ সিস্টেম ইন ইউর কান্ট্রি, গেট আস এ নিউ বার্থ সার্টিফিকেট। আপনার ওনার উনি যদি চায় ওনার যে আপনার ইউএস এম্বাসি ঢাকা কনসুলেট অফিসে গিয়ে স্যাম্পল দেখায় যে কি ধরনের নতুনগুলো স্যাম্পল কি অ্যাকসেপ্ট করছে, তো ওনার একটু অসুবিধা হবে না, কারণ বাংলাদেশ রেজিস্ট্রেশন অফিস জানে সব কিছু, কারণ ওনাদের ছাড়া তো এগুলো হচ্ছে না। বাংলাদেশ কনসুলেট বাংলাদেশ রেজিস্ট্রেশন আগে ওদের সিস্টেমটা সেট আপ করে, তারপরে কনসুলেট অফিস বিভিন্ন এম্বাসিকে জানায় যে আমাদের নিউ সিস্টেম তথ্যগুলো দিয়ে দিচ্ছে। আরেকজনের প্রশ্ন আমরা একটু নিয়ে নিই, কে আছেন দর্শক? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, আমি সুমা আপার সাথে কথা বলতে চাই। সুমা আপা, আচ্ছা আপনার নামটি বলে নিতে হবে আপা। আমি জ্যাকসনাইট থেকে খানম বলছি। জি বলুন। আমি আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম আজ প্রায় 5-6 মাস হইতেছে বুঝছেন, আজ পর্যন্ত আমার সিটিটা আসতেছে না। সিটিজেনশিপের জন্য তাই তো? জি সিটিজেনশিপের। আর কতদিন লাগতে পারে? আমি অপেক্ষায় আছি। আপনি ফিঙ্গারপ্রিন্টিং দিয়েছেন, আরো অনেক মাস সময় লাগতে পারে, আরো 3-4 মাস 5 মাস লাগতে পারে, আপনার অপেক্ষা করতে হবে। আচ্ছা, সাধারণত এখন কতক্ষণ লাগছে? আমরা তো জানি যে বলছিলেন যে একটু ডিলে হচ্ছে সব কিছু থেকে, সাধারণত যারা সিটিজেনশিপের জন্য, তার জন্য আমি জানতে চাচ্ছি যে সাধারণত কত সময় লাগছে। অলমোস্ট 1 ইয়ার টু 1.5 ইয়ার, সামটাইমস 2 ইয়ার, যদি ওরা যদি ব্যাকগ্রাউন্ড চেকে নাম মিলছে না, আবার ওনার ওই কেস আবার অন্য আগে তাদের যদি কোনোভাবে এখানে ছিল, অনেকে তো অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করেছিল, সেগুলো না হয়ে আবার অন্যভাবে গ্রিন কার্ড পেয়েছে, তো ওগুলো যদি সজাগ না হয়, অনেকে তো এইভাবে ডেপোর্টেশন প্রসিডিংয়ে আছে এবং হয়েছে এবং ডিপোর্ট হয়ে গিয়েছে। এবং অনেকের ভাই বোনের জন্য 13-14 বছর অপেক্ষা করছেন, 13 বছর পরে দেখা গেল যে তার আবেদনটি বাতিল হয়ে গেছে, কিংবা বাতিল হয়ে গেছে তিনি জানেনই না, এরকম ঘটনাও আছে। কে আছেন আমাদের সাথে? সেটা হচ্ছে যে আম্মু যে বললাম না 2 ইয়ার পারমিশন নিয়ে গেল, উনি কিন্তু এসেছে, এবার আবার 4 মাসের জন্য এসেছে। তো এখন কথা হচ্ছে যে আমরা কি অ্যান্সারটা পেলাম ওদেরকে মেল ব্যাকে যে এখন এলিজিবল না, ওয়েট করতে হবে আবার সামথিং, আমরা কি ওদেরকে কল করবো বা আবার ফোন কল করবো ওদেরকে? এবং ওই মানে এখন তো আম্মু এখানে আছে 4 মাসে চলে গেল, ওনাকে কি আমরা আমাদের পরে জয়েন্ট ইয়েতে প্রবলেম হবে না যে আমরা মানে স্পন্সর দেখাবো, তো ওনাকে কি এক্সট্রা? আপু আপনার আমি আপনার আপনার কেসটা খুবই স্পেসিফিক, so I'm very hesitant to give you legal advice. আপনি যদি legal specific legal advice লাগে আপনার specific case, তো আমি advice করবো যে আপনি একজন অ্যাটর্নির সাথে কথা বলেন। আমরা এখানে আমি জেনারেল কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে চাচ্ছি, এবং আমি যে অ্যাডভাইস দিচ্ছি অ্যাজ এ লয়ার, আমি চাই না যে সে অ্যাডভাইস নিয়ে আপনি কোনো অ্যাকশন নেন বা কোনো অ্যাকশন না নেন। আপনার যদি স্পেসিফিক আরো প্রশ্ন থাকে আপনার আপনার কেস নিয়ে, তো একজন প্রফেশনালের কাছে যোগাযোগ ব্যক্তিগত ভাবে। এটা কিন্তু অ্যাটর্নি সুমা সাহেব, আমরা এই অনুষ্ঠানে সব সময় বলে থাকি যে এটি হচ্ছে আমরা সাধারণভাবে যে বিভিন্ন তথ্যগুলো সেগুলো দিয়ে থাকি, কিন্তু আপনার সুস্পষ্ট ভাবে আপনার একটি কেসের বিষয়ে যেটি আমরা তেমন বিস্তারিত ভাবে কিছুই জানি না, সেই বিষয়ে যদি সিদ্ধান্ত নিতে হয় অবশ্যই আপনাদের পছন্দ মতো অ্যাটর্নির কাছে যাবেন, তবে দেখে নেবেন তিনি প্রফেশনাল কিনা, তার কাছ থেকে যে অ্যাডভাইসটি পাবেন সেই অনুযায়ী কিন্তু বাস্তবায়ন করবেন। অ্যাটর্নি সুমা সাহেব, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আপনি খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করছেন, আমরা চেষ্টা করব সেই বিষয়টি নিয়ে আরেকটু মানুষকে তথ্য দেওয়ার জন্য। দর্শক আপনারা দেখছেন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান, এ পর্যায়ে সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নিবার, সাথেই থাকুন।
আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি সুমা সাইদকে আমরা পেয়েছি। আমরা ভবিষ্যতে আমরা যেমন ভাবি, বিশেষ করে আমি নিজেও ভাবি যে আপনাকে হয়তো মূল ধারার রাজনীতিতে অনেক দূর দেখবো, আপনি সে অনুযায়ী অনেক কাজও করছেন, সে প্রত্যাশা এবং সে দোয়াও রইল, শুভকামনাও রইল আপনার জন্য এবং উদীয়মান আমাদের কমিউনিটির একজন আপনি। নির্ধারিত একটি বিষয় আছে, সেই বিষয়টিতেও আসবো। কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, নামটি বলে নিতে হবে। হ্যালো, আমি নিকা নিউজারি থেকে বলছি। জি আপা। আমি সিটিজেন পরীক্ষা দিয়েছি, পাস করতে পারিনি, আমি রিটেনে ফেল করেছি। এখন আমাদের নিউ জার্সির এখানে কিন্তু আইপ্যাড এর মতো এখানে পরীক্ষা হয়, কিন্তু পেপার আর কলমে দিলে আমার জন্য একটু সুবিধা হতো। এখন কি ওই সিস্টেম কি আছে যে পেপার আর কলমে সিস্টেমটা সিটিজেনশিপের পরীক্ষার জন্য কম্পিউটারাইজ যে বিষয়টি? আপনি ধরেন যারা এলডারলি সার্টেন এই, যাদের সার্টেন বয়স, তাদের একটু এক্সেপশন করে, কিন্তু উনি যে আইপ্যাড প্যাডে উনি পরীক্ষা দিয়েছে, ওনার এটাও তো একটু ওনার একটু যদি আবার পরীক্ষা দিতে যায়, এর আগে যদি আইপ্যাডে যদি একটু চর্চা করে, চর্চা করে এবং কিবোর্ডটা সাথে ফ্যামিলিয়ার হয়, উনি পারবে। কিন্তু আপনার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি সব কিছু এখন কম্পিউটারাইজ হয়ে যাচ্ছে। এক্সেপশন আছে যারা ধরুন এলডারলি, যাদের লিখতে পারবে না, ই করতে পারবে না, সার্টেন ডিসেবিলিটি আছে, ওনার যদি ডিসেবিলিটি না থাকে তাহলে ইটস গোনা বি হার্ড। মানে যে সিস্টেম আছে সেটাই তাকে ফলো করতে হবে, কোনো এক্সেপশন তিনি পাবেন না। আরেকজন আছেন, কে আছেন? আমার আমি নাসরিন বলছি। একটু আগে আমি বার্থ সার্টিফিকেটের কথা বলতেছিলাম আমার বোনের ব্যাপারে। জি জি, আমি আসলে যেটা বুঝেছি যে যে আমাকে বাংলাদেশ থেকে বার্থ সার্টিফিকেট বানায় নিয়ে আসতে হবে, রাইট? জি আপা, এখন আমাদের বাংলাদেশে নতুন সিস্টেম হয়েছে, নতুন বার্থ সার্টিফিকেট ইস্যু করছে। তো আমার তো পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে, আমার ভোটার আইডি নাই, ন্যাশনাল আইডি নাই, আমার কিছুই নাই। আমি তো আপনার কারোর সাথে বাংলাদেশে যোগাযোগ করতে হবে, কোনো বাংলাদেশি কোনো উকিল কারোর সাথে যোগাযোগ করেন, তারা আপনাকে প্রসেসটা দেখিয়ে দিতে পারবে। পাসপোর্ট এক্সপায়ার হলেও হলেও পারবো? জি অবশ্যই পারবেন, আপনি কথা বলেন, কথা বলে তারপরে আপনার সুযোগ অবশ্যই আছে, কারণ যেহেতু প্রক্রিয়াটি হয়েছে। আপনি কি বলেন? জি, বাংলাদেশ তো ওটা ডিনাই করবে না, আপনার তো অলরেডি বার্থ সার্টিফিকেট আছে, ওটা তো একটা নাম্বার দিয়ে রাখে, তো ওই নাম্বারে আবার রিইস্যু করবে ডিফারেন্ট ডিজিটাল সিস্টেমে। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, নামটি বলে নিতে হবে আপা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম রত্না, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি, প্রশ্নটি আপা? আসলে আমার প্রশ্ন হয়েছে, আমার ভাই বোনের জন্য আমি অ্যাপ্লাই করেছি 2013 এ, তো আমার একটা রিপোর্ট ছিল, আমার একটা রিপোর্ট করতে পাঠিয়েছি, এই 6 হয়ে গেছে 7 বছর, কিন্তু আমি আর কোনো কিছুই পাইনি। এখন কি আমার ওদের সাথে কোনো যোগাযোগ করতে হবে অথবা কোনো অ্যাটর্নি ধরতে হবে? আমাকে একটু কাইন্ডলি বলবেন প্লিজ। কি পরামর্শ? আমি বুঝিনি, উনি কার জন্য অ্যাপ্লাই করেছে? তিনি তার বোনের জন্য অ্যাপ্লাই করেছে এবং অনেক দিন হয়ে গেছে, ওই জায়গাটি থেকে তিনি জানতে যাচ্ছিলেন যে এই মুহূর্তে কি করবেন। Well, it's 2013, it's only 6 years. তা আপনি যদি উনি উনি যখন বলছে কিছুই পাইনি, তার মানে কি উনি যে নোট রিসিট পাইনি, যে ওরা যে টাকাটা নিয়েছে কেসটা খুলেছে, সেটা তো কিছু পাওয়ার দরকার, নোটিস অফ অ্যাকশন I-797, কিছু তো পাওয়ার কথা। তো ওটাও যদি না পাইনি, that's serious. 6 বছর হয়ে গেছে, ওই টাকাটা কি ওরা অ্যাকচুয়ালি নিয়েছে না পিটিশনটা অ্যাকসেপ্টই করেনি, তো ওনার যদি রিসিট থাকতে হবে, রিসিট থেকে ওনার ইমিগ্রেশন কল দিতে হবে, ওখানে একটা নাম্বার আছে, ওই নাম্বারে কল দিতে হবে, ওই নাম্বার দিয়ে। সাধারণত আবেদন করার পরপরই তো একটি চিঠি পায়, সেটি কতদিনের মধ্যে পায়?
সাধারণত করে রিসিভ উইদিন 30 ডেজ আগে তো আরো আগে দিত এখন সামটাইমস আমি দেখছি 1 এন্ড হাফ মান্থ লেগে যাচ্ছে ই দিতে আচ্ছা দেড় মাস হ্যাঁ কিন্তু 3 মাসের মধ্যে তিনি পাবেনই এরকম একটা চিঠি তাই তো জি জি যদি না পায় তাহলে ওনার দেখতে হবে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা কি এবং প্রফেশনাল উনি জানতে চাচ্ছিলেন যে প্রফেশনাল কারো কাছে যাবেন কিনা সেই ক্ষেত্রে আপনি উনি যেতে পারে একজন ভালো যে খোঁজ নিয়ে দিবে সেটা ভালো হবে আরেকজন আছেন আপনাদের সাথে কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ভার্জিনিয়া থেকে সুলতানা বলতেছিলাম জি সুলতানা পা আচ্ছা আমার একজন ভাই আছে সে ইউএসএ তে আছে আর 7 বছর হয়ে গেছে তো 3 বছর আগে তার একটা মিস্টার মাইনরের $200 একটা কেস ছিল তো সে অলরেডি ওটার জন্য সোশ্যাল ওয়ার্ক করছে তো এই ক্ষেত্রে কি তার সিটিজেনশিপ নেওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম হতে পারে ওয়েল এটা যদি শুধু একটা মিসডিমিনার হয় উনি কিন্তু জানা উচিত আসলে এটা কি কারো মিসডিমিনার তো ইউজুয়ালি সোশ্যাল ওয়ার্ক দেয় না তো ওনার মানে কেসটা জানা উচিত ভালোভাবে ওটা ডিসঅর্ডারলি কন্ডাক্টও করতে পারে ভায়োলেশনও করতে পারে যদি একটা হয় একটা আর এটা তো সিরিয়াস না তাহলে ওই ইমিগ্রেশন তেমন কিছু করবে না আরেকজন আছেন আমাদের এই প্রশ্নটি শেষ প্রশ্ন হবে কিংবা এরপরে আমরা হয়তো আরেকটি প্রশ্ন নিব যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে কে আছেন দর্শক আমাদের সাথে আসসালামু আলাইকুম আমার নাম পরবেশ আপনাদের প্রোগ্রামটা আমার খুবই পছন্দ আপনারা অনেক দর্শকদেরকে অনেক হেল্প করতেছেন কমিটিকে ধন্যবাদ একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই আপনাদের মাধ্যমে একটু আগে একটা আপা ফোন করেছিলেন বার্থ সার্টিফিকেটের জন্য উনি যদি টিভি দেখে থাকেন বাংলাদেশ এমবেসিতে গেলেই উনার বার্থ সার্টিফিকেটটা বানাতে পারবেন নিউ ইয়র্কের বা অন্য যে কোনো জায়গায় বাংলাদেশ এমবেসিতে ডিজিটাল পাসপোর্ট আমার বানানো যায় উনার পাসপোর্ট কিচ্ছু লাগে না এটা ভেরি সিম্পল তো মহিলা অনেক হেল্পলেস মনে হচ্ছে এর জন্য আপনাদের মাধ্যমে উনাকে হেল্প করলাম আমি নিজেই বানাইছি এটা কোনো বিগ ডিল না অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে খুব সুন্দর করে তথ্যটি আপনি দিয়েছেন আরেকজন আছেন আমাদের সাথে কে আছেন এবং আপনার ফোনের স্পিকারটি একটু বন্ধ করে নিতে হবে টেলিভিশনের ভলিউমটি কমে নিতে হবে কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আমি ফাতিমা বলছি জি ফাতিমা আপা প্রশ্নটি আপু আমি ফাতিমা বলছি জি ফাতিমা হ্যাঁ নুপুর আপু আপনার সব উপস্থাপনায় ভালো লাগছে দেখতে নিয়মিত সবগুলাই দেখি তারপরে যে একটা প্রশ্ন আছে আমার প্রশ্নটি হলো আমার প্রথম গ্রিন কার্ড দিয়েছিল 2 বছরের কন্ডিশনাল এরপরে এখন আবার 10 বছরের পার্মানেন্ট দিয়েছে আমার হাজবেন্ড এখানকার সিটিজেন তো আমি কি এখন আমি সিটিজেনের অ্যাপ্লিকেশন করতে পারবো আমি 3 বছর হয়ে গেছে এখানে আসছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ কি বলবেন উনি আসছে কতদিন উনি আসছে 3 বছর হয়ে গেছে উনি অ্যাপ্লাই করতে পারবে এখন আচ্ছা অ্যাপ্লাই করতে পারবে না এবং দর্শক এই প্রশ্নটি আমাদের শেষ প্রশ্ন ছিল এবং এই অনুষ্ঠানটি আমরা চেষ্টা করি সাধারণ যে উত্তরগুলো তথ্যগুলো সেগুলো দেওয়ার জন্য আমরা একটি নির্ধারিত বিষয় নিয়ে কথা বলছিলাম সে বিষয় নিয়ে একটু আমি জেনে তারপরে আপনাকে উপসংহারের জন্য আরেকটি বিষয় নিয়ে আমি একটু জানতে চাইব সবশেষ আপনি যদি আজকের যে আমাদের একটু সতর্ক কিংবা আমাদের একটু তথ্য জানা দরকার যে প্রতিটি আবেদন প্রথমত সময় দ্বিতীয়ত হচ্ছে অনেকের ভাগ্যই কিন্তু জড়িয়ে আছে তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন আমি যে বলবো যারা এখন অ্যাপ্লাই করছে এবং যাদের ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিং হচ্ছে তো সব ইনফরমেশন এবং ডকুমেন্টস কেয়ারফুলি প্রিপেয়ার করে সাবমিট করা এবং এখন যেটা দেখা যাচ্ছে ট্রাম্প যেহেতু ব্যান করতে পারছে না যেহেতু কংগ্রেসের কোনো ভাবে কংগ্রেস কোনো ল চেঞ্জ করছে না ওর ফেভারে সে অন্য অন্য দিকে দিকে দেখিয়ে সে লোকজনকে আসা বন্ধ করতে চাচ্ছে তো একটা যা হয়েছে বিটুইন 2016 and 2018 আপনার লিগ্যাল ইমিগ্রেশন অলমোস্ট এভরি ইয়ার 200,000 লোক কম আসা শুরু করছে আর কি আচ্ছা এবং বিটুইন 2016 and 2018 আপনার লিগ্যাল ইমিগ্রেশন ধরেন 300% ড্রপ হয়েছে তো আর যেভাবে ড্রপ হয়েছে যে আপনার পাবলিক চার্জ যে যারা স্পন্সর করছে তাদের এনাফ ইনকাম নেই এবং যারা আসবে তাদেরও এনাফ অ্যাসেট নেই তো আমি বলবো যে যারা অ্যাপ্লাই করছে তারা ভালোভাবে স্পন্সরশিপ এবং যদি কো স্পন্সর লাগে ভালো কো স্পন্সর দিয়ে তারপর অ্যাপ্লাই করার জন্য
এবং প্রফেশনালের সহায়তা নেওয়াটা এই ক্ষেত্রে ভালো, কারণ সময়ও নষ্ট হয়, ভাগ্য অনেক সময় ঝুলে যায়, জটিল পরিস্থিতি তৈরি হয়। সবশেষ অ্যাটর্নি সোমা সাঈদ কি বলবেন? আমি বলতে চাচ্ছি যে আমাদের নিউ ইয়র্কে এবং নিয়ার কুইন্সে যারা বসবাস করছে, আমাদের কুইন্সে 30% সাউথ এশিয়ান আছে। তো প্রথম আফটার 28 ইয়ার্স আমাদের নিউ ডিএ ইলেকশন হচ্ছে প্রাইমারি June 25th। তো এখানে আমাদের অনেকেই রান করছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা সবাই জানি যে কে দাঁড়াচ্ছে এবং সে কে আমাদের কমিউনিটির সাহায্য করবে এবং তাকে ভোট দেওয়া উচিত। এই পোস্টের গুরুত্বটু যদি আপনি দর্শকদের জানান, যারা আমরা অনেকে হয়তো জানি না। ধরেন এই ডিএ হলো যে চিফ ল এনফোর্সমেন্ট সর্ট অফ অফিসার, প্রসিকিউটর ফর এক্সাম্পল। তো আপনি কেউ যদি হিজাব পরে সে জ্যাকসন হাইটে হাঁটাহাঁটি করছে এবং তাকে কেউ এসে হ্যারাস করে বা তার হিজাবটা জোর করে নিয়ে যায় এবং অন্যভাবে তাকে ক্রাইম করে তার উপরে, এটা যদি আমরা চাই যে সে হিজাব পরে দেখে তাকে এই ক্রাইমটা করেছে, হেট ক্রাইম, বায়াস ক্রাইম, তো এখন আমাদের কুইন্সে দেখা যাচ্ছে এইসব কেস বেশি প্রসিকিউট করছে না। তো আমাদের এরকম একজন দরকার যে সেন্সিবল, সে আমাদের কালচার আন্ডারস্ট্যান্ডিং করছে এবং মানুষের যে অসুবিধা হচ্ছে বুঝতেছে। তেমন আরেকটা হচ্ছে যে এখন আপনার এই এই গত ট্রাইম অফিসে যাওয়ার, এটা আগেও হয়েছে, খুব কম হয়েছে, যে আপনার যে যারা আনডকুমেন্টেড, যাদের কোনো যদি স্পেশালি ক্রিমিনাল কোর্ট হাউস যদি তাদের যদি কোনো কেস থাকে, আপনার অনেকেই আউটসাইড থেকে অ্যারেস্ট হচ্ছে, আইস এসে অ্যারেস্ট করে নিচ্ছে, ইভেন আনমার্ক গাড়িতে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। তো এটাও নিয়ে আমাদের একটা ই করতে হবে যে একজন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি যে এগুলো অ্যালাউ করবে না, যে কেউ যদি তার কোনো কেস থাকে ক্রিমিনাল কোর্ট হাউসে, সে এখানে সে ফ্রিলি যেতে পারছে এবং ফ্রিলি তার লিগাল রাইটস, কনস্টিটিউশনাল রাইটস সে এক্সারসাইজ করতে পারছে। সো আপনারা যে কুইন্স কাউন্টি ডিএ যে ইলেকশন হবে, খুবই ইম্পর্টেন্ট, আপনারা যদি সিটিজেন বা আপনি কারা জানেন সিটিজেন তারা বসবাস করে কুইন্সে, তাদের সাথে বলবেন এই ডিএ কে দাঁড়াচ্ছে, তাদের সম্বন্ধে ইনফরমেশন নিয়ে এবং ভোট দেওয়ার জন্য। কবে ইলেকশনটি ডেট হয়েছে? প্রাইমারি ইলেকশন June 25th। আচ্ছা, June 25th। এবং অসংখ্য ধন্যবাদ সোমা সাঈদ। আমি বলছিলাম অনুষ্ঠানের শুরুতে যে মূলধারা রাজনীতিতে জড়িয়ে আছেন এবং আমরা আশা করব যে আমাদের মাঝ থেকে এই আমরা যারা আছি সাউথ এশিয়ান বলি, বাংলাদেশি বংশোদ্ভূত, আমেরিকান বলি, এখান থেকে লিডাররা এগিয়ে যাবেন এবং আমাদের কথাগুলো বলবেন। সে অনুযায়ী সোমা সাঈদ শেষ করলেন এবং তার কথা ধরে আবারও বলতে চাই, দর্শক আমরা চেষ্টা করি আপনাদের বিভিন্ন তথ্যের মাধ্যমে সাধারণভাবে কিছু প্রশ্নের যে তথ্যগুলো সেগুলো উপস্থাপন করতে, তবে অবশ্যই আপনার ব্যক্তিগত পরামর্শের জন্য, ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার যাকে পছন্দ তার কাছে যাবেন, তবে দেখে নেবেন তিনি সেই বিষয়ে অভিজ্ঞ কিনা। সবাই ভালো থাকবেন।